ক্ষমতাচ্যুত হয়েই আটক প্রেসিডেন্ট, নতুন নেতৃত্ব পেল পেরু। ভেটোর মুখেও সাময়িক ক্ষমতায় থাকা লাতিন আমেরিকার দেশ পেরুর বামপন্থী নেতা প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্টিলোকে ক্ষমতাচ্যুত করেছেন দেশটির আইন প্রণেতারা। ক্ষমতা হারানোর পরই অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এরই মধ্যে আইনসভার ভোটে পেরুর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিনা বুলার্তো। এতদিন তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। স্থানীয় সময় বুধবার বিকেলে বিরোধীদের নেতৃত্বাধীন কংগ্রেস বিরোধিতা ছাড়ায় ক্যাস্টিলোকে অপসারণের পক্ষে ভোট দেয়। আগের দিন মঙ্গলবার ক্যাস্টিলো এক ঘোষণায় জানিয়েছিলেন আইনসভা সাময়িকভাবে বিলুপ্ত করা হবে এবং তিনি ডিক্রি জারির মাধ্যমে দেশের শাসন কার্য পরিচালনা করবেন। দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্রের স্বার্থে এ উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণায় বলেছেন ক্যাস্টিলো। তখন এ ঘোষণার তীব্র বিরোধিতা করে বিরোধী শিবির সহ অন্যরা। এমনকি সে সময় দেশটির ভাইস প্রেসিডেন্ট দিনা বুলার্তো এ ধরনের ঘোষণাকে রাষ্ট্রবিরোধী অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেন। ক্যাস্টিলোকে অপসারণের পর দেশটির কংগ্রেস দিনা বুলার্তোকে ক্ষমতা নেওয়ার আহ্বান জানায়। এরই ধারাবাহিকতায় বুধবার পেরুর প্রথম নারী নেতা হিসেবে শপথ নেন বুলার্তো। তিনি 2026 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে শপথ নিয়ে রাষ্ট্রীয় সংকট নিরসনে রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটাতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন বুলার্তো। সর্বদলীয় সরকার গঠনের পথে হাঁটছেন তিনি। নতুন প্রেসিডেন্ট দেশকে সংকটমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেছেন। বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে লাতিন আমেরিকার এ দেশটি। এরই মধ্যে একাধিক শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।